আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে কথা বলবো অ্যাসাইনমেন্ট নিয়ে এবং অ্যাসাইনমেন্ট এর কভার পেজ কিভাবে তৈরি করা লাগে এবং অ্যাসাইনমেন্ট নাম্বারটা অনেকেই প্রবলেমে পড়ে যে কোন সপ্তাহের জন্য কোন নাম্বারটা বা কী, সেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো এবং কীভাবে অ্যাসাইনমেন্ট লিখলে আমরা সঠিক নাম্বার পেতে পারি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং অ্যাসাইনমেন্টের উপকারিতা কী আর অ্যাসাইনমেন্ট নিয়ে কী করা লাগবে সেটাও আমরা কথা বলবো। তো আমরা প্রথমে চলে যাই যে অ্যাসাইনমেন্ট এর তথ্য ফর্মটা আমরা কীভাবে পূরণ করতে পারি বা কভার পেজটা আমরা কীভাবে পূরণ করতে পারি সেটা আমরা দেখে নেই। এখানে প্রথম কথা হলো শিক্ষার্থীকে সহজে এবং ইংরেজিতে পূরণ করতে হবে। দেখো অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, তাহলে আমরা দিয়ে দেবো ধরো এক নাম্বার। এবার দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম, ধরো আমি ফিজিক্সের কথাটা বলি, প্রথম ছিল ভৌত রাশি ও পরিমাপ। তুমি চাইলে কি করতে পারো বলো তো, ইংরেজিতে নেওয়ার জন্য এটাকে তুমি গুগল ট্রান্সলেট করতে পারো, তাইলে আমি ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মাস শেষ বিষয়ের কোড আমরা জানি মেবি 136 তুমি দেখে নিবা যে কত আছে এবং বিষয়ের নাম কি বলো তো ফিজিক্স। তো শেষ শিক্ষা বোর্ডের নাম তোমার যেই যেই বোর্ড, ঠিক আছে, ধরো তোমার যদি ঢাকা বোর্ড হয় তাহলে তুমি ঢাকা বোর্ড তুমি লিখে ফেললা। আবার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার তো রেজিস্ট্রেশন যে নাম্বারটা দিবে সেটা অবশ্যই লিখবা। শিক্ষার্থীর নাম, তোমার নাম, ঠিক আছে, পিতার নাম, মাতার নাম তুমি দিয়ে দিবা। এই তোমার কাজ শেষ হইলো উপরের বেলায়, এইটুকু আর তোমার কোনো কাজ লাগবে না, ঠিক আছে। আর এইটুকু যা আছে সবগুলা করবে হলো তোমার টিচার এবং যে যা মূল্যায়ন করবে। আচ্ছা, আমরা দেখলাম যে অ্যাসাইনমেন্টের কভার পেজটা আমরা কীভাবে তৈরি করতে পারি এবং সহজে আমরা বুঝে পেলাম। এবার আমরা দেখবো যে অ্যাসাইনমেন্ট নাম্বারের রহস্যটা কী, আমরা কীভাবে নাম্বারটা দিব। যে আমরা প্রথম যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ফিজিক্সের, তো আমরা জানি প্রথম অ্যাসাইনমেন্টটা প্রথম সপ্তাহ, দ্বিতীয়টা দ্বিতীয় সপ্তাহ, বাট রসায়নের প্রথমটা কিন্তু আবার প্রথম সপ্তাহ, দ্বিতীয়টা কিন্তু আবার তৃতীয় সপ্তাহ, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এবার আমরা অ্যাসাইনমেন্টের নংগুলা নিয়ে একটু কথা বলবো। দেখো বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা বা পদার্থবিজ্ঞান বা ব্যবসায় উদ্যোগ, খেয়াল রাখবা এই যা যেটা যাদের জন্য খেয়াল রাখবে, এটা আর্টসের জন্য, এটা সায়েন্সের জন্য, কমার্সের জন্য একটু খেয়াল রাখো। তোমার যে প্রথম নাম্বার দেওয়া হয়েছে, দেখো প্রত্যেকটা নাম্বারে কিন্তু দুইটা দুইটা করে প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো প্রথম যে নাম্বারটা দিবে সেটা প্রথম সপ্তাহ এইগুলোর বেলায়, এইটার বেলায়। দ্বিতীয় যে নাম্বার দিবে সেটা দ্বিতীয় সপ্তাহ। আবার দেখো তোমার দ্বিতীয় যখন রসায়ন দেওয়া হয়েছে, তখন রসায়নের প্রথম এক নাম্বারটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ লিখতে হবে, খেয়াল রাখবা। দেখো রসায়নের এক নম্বরটাই দ্বিতীয় সপ্তাহ, রসায়নের দুই নম্বরটা কিন্তু তৃতীয় সপ্তাহ, জীববিজ্ঞানের প্রথমটা প্রথম সপ্তাহ, বাট দ্বিতীয় দেখো দ্বিতীয় নম্বরটা তৃতীয় সপ্তাহ, তৃতীয় নম্বরটা চতুর্থ সপ্তাহ। দেখো পদার্থবিজ্ঞানের আবার যখন তৃতীয় নম্বর দিব তখন সেটা কিন্তু চতুর্থ সপ্তাহ, পদার্থবিজ্ঞানের আবার যখন চতুর্থ নম্বর দিব তখন সেটা কিন্তু পঞ্চম সপ্তাহ। এটা কিন্তু একটু খেয়াল রাখবা যে তুমি সপ্তাহ নিয়ে উইক নিয়ে অনেকে প্রবলেম পড়তে পারো, আশা করি এইটুকু সবাই বুঝতে পারছে। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে যে আমরা অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখবো, যে কী A4 সাইজের পেপারে লিখবো নাকি অন্য পেপারে লিখবো বা সাধারণ পেপারে লিখলে হবে কি না। আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের এখনও পর্যন্ত এমন কিছু স্টুডেন্ট আছে যারা এই A4 সাইজের পেপার কিন্তু আমরা সামর্থ্য নাই এবং এই লকডাউনের কারণে কিন্তু অনেক ঝামেলা হইতে পারে। তো একটা কথা খেয়াল রাখবা যে এখানে বিজ্ঞপ্তিতে এক জায়গায়ও লেখে নাই যে তোমরা সাধারণ পেপারে লিখবা নাকি A4 পেপারে লিখবা। তো A4 পেপারে লেখলে একটু ভালো হয় লেখাটা বা একটু সুন্দর হয়। তো খেয়াল রাখবা যে A4 বা সাধারণ পেপার দুইটাই লেখা যাবে, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখবা যে তুমি এক পেপারে লেখার পর, একটা কাগজে লেখার পর এটার এই উল্টা পিঠে লিখবা না, একটা কাগজেই শুধু লিখবা, একটা কাগজেই শুধু লেখার চেষ্টা করবা, এটা খেয়াল রাখবা। আর কভার পেজ নিয়েও কিছু কথা আছে যে কভার পেজ তুমি চাইলে তুমি হাতেও করতে পারো, কভার পেজ যেইটা আমি দেখাইলাম সেইটা তুমি হাতেও লিখতে পারো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য কী বা অ্যাসাইনমেন্ট দিয়ে কী করা লাগবে একটু খেয়াল রাখবা, যে অ্যাসাইনমেন্টের ভিতরে শিখন পলটা আমরা যেটা আছে সেটা শিখে ফেলবো। একটু সবাই একটু খেয়াল রাখো, দেখো এই শিখন পলের বিষয়বস্তুটা দেখো বলতেছে যে সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে পারবো। এবং পাঠ্য বইয়ের দেখো তো 18-27 পৃষ্ঠা, দেখো আমাদের পাঠ্য বইয়ের নাম্বারটা কিন্তু দেওয়া আছে এবং শিখন পলটা কি সেটা আমাদের দেখতে হবে। এবং পাঠ্য বইয়ে আমরা গেলেই কিন্তু বুঝতে পারবো যে আমাদের অ্যান্সারটা সঠিক হইতেছে নাকি না হইতেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য হবে যে আমাদের শিখন ফলে কী আছে এইটা শিখা এবং পাঠ্য বইয়ের সেই নাম্বারগুলো সেই পৃষ্ঠাগুলো থেকেই কি আমরা সেটা শিখে ফেলবো। এখন তোমরা দেখবা যে অনেকেই অনেক ভিডিও করে যে ভিডিওতে দেখিয়ে দেয় যে এটা এটা এটা, বাট তুমি তোমার মেধা শক্তিটাকে কাজে লাগাবা,
যে দেখবা যে আসলে কোনটা সঠিক তুমি বই দেখবা, বই মিলাবা, কারণ বই ছাড়া কিন্তু হবে না। দেখবা যে পাশেই লেখা থাকে যে শিখনফল এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা, শিখনফল এইটা এইটা। খেয়াল রাখবা অ্যাসাইনমেন্টের নাম্বার বেশি হলে 10-20% ধরা হবে। আমার মূল উদ্দেশ্য হলো যে এই অ্যাসাইনমেন্ট দিয়ে আমি কী শিখতে পারলাম, এবং খেয়াল রাখবা পরীক্ষা এই অ্যাসাইনমেন্টের যে কাজগুলো হবে এই কাজগুলো থেকে পরীক্ষায় আমাদের মূল যে পরীক্ষা হবে নভেম্বর মাসে ডিসেম্বর মাসে সেই পরীক্ষায় এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো খেয়াল রাখবা তুমি কয়েকটা ভিডিও দেখো, ঠিক আছে ভালো কথা, সারা যেটা বলে ঠিক আছে ভালো কথা, বাট তুমি নিজে না বুঝলে লেখার কোনো দরকার নাই। তুমি সুন্দরভাবে বুঝবা এবং নিট অ্যান্ড ক্লিনভাবে লেখবা। তো অ্যাসাইনমেন্ট নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, এবং অ্যাসাইনমেন্ট নিয়ে আশা করি এইটুকু কথাই তুমি বুঝতেছো, এবং তুমি নিজে খেয়াল রাখবা একটু মার্জিন করলা, একটু রুল করে করে মার্জিন করলা, এবং কিছু ফের সুন্দরভাবে লেখাগুলো লেখলা। ধরো তুমি এখানে ক লেখলা, তারপর তুমি নিচে আবার খ লেখলা, আবার তারপরে গ লেখলা, মানে একটু ফাঁকা দিলা, খেয়াল রাখবে একটা উত্তরে পরে একটু ফাঁকা দিবা, সেটা তো তোমরা জানো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।